কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ দরাতে তশরিফ আনলেন রহমতুল আলামিন। আল্লাহুম্মা জোরে 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 محمد وعلى آله مولانا نبي 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 بولے کہ
লতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরম মুন্সি বাজারের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা আমার মা বোনেরা আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানের মধ্যে এখনো পর্যন্ত কবুল করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকর আদায় করি সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে নবীর উম্মত বানাইছেন। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমাদেরকে নবীর উম্মত বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, আবারও শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আজকে শীত একটু বেশি, কথা বলেন ঠিক কিনা? তো আসলে আমার কথা ছিল যে 10:30 মধ্যে আমি আসব, আমার ডায়েরি তো 10:30 লেখা, রাস্তাঘাটে এদিক সেদিক হতেই পারে। তো যাই হোক, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। সাহাবজাদা আমাদের তিনি একান্ত, ওনারা অসুস্থ বা কোনো ইয়ে ছাড়া ওনারা মিস করেন না, এক একজনে প্রতিদিন 5টা 6টা করে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে। স্বাভাবিকভাবে প্রতিদিন যদি এভাবে দৌড়ায় আপনারা আমি কতদিন দৌড়াইতে পারবো? আমাদের নভেম্বর থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলতেছে। সুস্থ রাখার মালিক, জোরে বলেন মালিক, আপনারা তো আজকে একদিন, একদিনে ঘুম মেরে 2 দিন পর্যন্ত খালি ঘুমাইবেন। আমাদের গ্রাম অঞ্চলের কথা বলে, এক রাতের ঘুম 7 রাতও পুরায় না, কথা বলেন ঠিক কিনা? আমি গতকালকে সিলেট থেকে প্রোগ্রাম করি, যখন বাসায় ঢুকতেছি তখন ফজরের আজান দিচ্ছি, এরপরে 8টায় ক্লাস, 7:30 মধ্যে খাবার দাবার শেষ করে মাদ্রাসার দিকে বের হতে পারে। ক্লাস শেষ করে আবার গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার প্রোগ্রামের জন্য বের হইলাম। গাড়িতে উঠে ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে মোবাইলে 36টা ফোন। এ আপনাদের এখান থেকে দিছি, বিভিন্ন প্রোগ্রাম থেকে দিছি, তো যার কারণে মোবাইলটা অনেক সময় আমাদের সাইলেন্ট করা থাকে। যাই হোক, আপনারা ধৈর্য ধরেছেন, এই ধৈর্যের প্রতিদান আল্লাহ নিজ হাতে আপনাদেরকে দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সূরা ফাতহা, সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতের অংশ, পুরো আয়াত তেলাওয়াত করে এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আমাকে বলা প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হুদাইবিয়ার সন্ধির যখন লেখা হচ্ছে, লম্বা ভূমিকায় না গিয়ে আমি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। হুদাইবিয়ার সন্ধি কাফের এবং মুসলমানদের মধ্যে একটা সন্ধি হয়েছে, সন্ধি বুঝেন তো, চুক্তি, কি বলে, চুক্তি হয়েছে, অনেক লম্বা চুক্তি। চুক্তির শেষ মুসলমানদের পক্ষে সিগনেচার দিবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর। কাফেরদের পক্ষ থেকে সিগনেচার দিবে, তাদের নেতা লিডার নির্বাচন হয়েছে। এবার আমার নবীর নাম লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী নিজে সিগনেচার দিলেন। নবী নিজে কি দিলেন? সিগনেচার দিলেন। এই পত্রখানা যখন কাফেরদের হাতে দেওয়া হলো, তখন কাফেররা বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লেখা হলো?
লেখা হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রসূলুল্লাহ যদি আমরা মানি তাহলে তো তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বই নেই, কথা বলে ঠিক কিনা? আমরা তো মোহাম্মদকে রসুল মানি না, আমরা জানি সে আমাদের মতো একজন সাধারণ মানুষ। ইরে নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা জানি মোহাম্মদ আমাদের মতো একজন সাধারণ মানুষ, সে নবী না। এ কথাটা কিন্তু এখনো আমাদের দেশে কথা কয় না আছে কি নাই? মুসলমান আওয়াজ করে বলেন আছে কি নাই? যারা বলে মোহাম্মদ রসুল আমাদের মতো সাধারণ মানুষ, এরা নবীর উম্মত নয়, এরা নবীর উম্মতের দুশমন। কথা বলেন ঠিক কি না? এদের বিরুদ্ধে গর্জন দিয়ে রাজপথে নামতে হবে। রাজি আছো মুসলমান? কে কে রাজি আছো হাত উঠে দেখাও। নারে তাকবীর, আরো জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মোহাম্মদকে যদি রসুলে মানি তাহলে কোনো দ্বন্দ্বই নেই, সন্ধিরও দরকার নাই। রসুল কাটো, আল্লাহর নবীকে নির্দেশ দিল না মোহাম্মদ তোমার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নামের পরে রসুলুল্লাহ এটা লাগানো যাবে না। নবী আমার ডাক দিয়া বললেন ও আলী, যেই হাত দিয়ে তুমি এই চুক্তিপত্র লিখেছ আমার নামটাও তুমি লিখেছ, আমি রসুলের নির্দেশ আমার মোহাম্মদ নামের পরে রসুলুল্লাহ দুইটা শব্দ আছে, এই শব্দ দুইটা তুমি কেটে দাও। নবীর কথা শোনার পরে হযরতে আলী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। ও নবী, আমার মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। নবী গো, আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি যেই হাত দিয়ে আপনাকে রসূলুল্লাহ লিখেছি ওই হাত দিয়ে আমি এটা কাটতে পারবো না, তার কারণে দুইটা শব্দের মধ্যে আমি আলীর ঈমানে রয়েছে। আল্লাহু আকবার বলেন, এইটার মধ্যে আমার ঈমান, সুবহানাল্লাহ বলেন, এইটার মধ্যে আমার ঈমান রয়েছে, যেটার মধ্যে আমি আলীর ঈমান ওইটা আমি আলী নিজের হাত দিয়ে আমি এটা কাটতে পারবো না। তবে আমার ডাক দিয়ে বললেন আলী রে, ও আলী দাও চুক্তিনামাটা আমার হাতে দাও, আমি নিজ হাতে এটা কেটে দেব। আল্লাহর নবী চুক্তিনামাটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে আমার নবী নিজ হাতে কেটে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী, কাফির মুশরিকের দলেরা চায় আপনার নামটা পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে, নবী তারা তো জানে না আমি আল্লাহ আপনি নবীর সাথে আছি। আল্লাহ আকবার, নবীর সাথে আল্লাহ আছে কি নাই? আরো আওয়াজ করে বলো ও যুবক, নবীর সাথে আল্লাহ আছে কি নাই? এই নবীর সাথে আল্লাহ আছে, নবীর সাথে আমরা আছি কি নাই? তাদের প্রতিবাদ করতে চাই, কথা বলে রাজি আছে? যদি রক্ত দিতে হয় রক্ত দিতেও রাজি, যদি জীবন দিতে হয় জীবন দিতেও রাজি। রাজি আছেন সবাই? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী, তারা চায় আপনার নূরটাকে পৃথিবীর জমিন থেকে নিভিয়ে দিতে,
তারা চায় মুখের ফুৎকার দিয়ে আপনার নোনটাকে নিভাইয়া দিতে। তারা জানে না এই এটা এমন একটা নূর, সেই নূরের মধ্যে তারা বাতাস দিয়ে নিভাইতে চায়। এটা তো কয়লার আগুন, এটা তো তুষের আগুন, যত বাতাস দিবে তত কথা কয় না, যত বাতাস দিবে তত কয়লার আগুন যদি কেউ বাতাস দিয়ে নিভাইতে চায় এটা বাড়ে না কমে। তুষের আগুন যদি কেউ বাতাস দিয়ে নিভাইতে চায় আমি জানতে চাই এটা বাড়ে না কমে। আমার আল্লাহ ডাকিয়া বললেন ইউনিদু নালি ইউতফি ও নুরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় মুখের পাতা দিয়ে আগুনটাকে নিভাইতে, আমি আল্লাহর প্রদীপটাকে নিভাইতে, যত বাতাস দিবে আমি আল্লাহ অত আরো বাড়াইয়া দেব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর জোরে পড়েন সাল্লাল্লাহু আলা وسلم صلى الله محمد صلى الله عليه وسلم। আমার বন্ধুরা, তারা কি করলো, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী, তারা রাসূলুল্লাহর সন্ধি পত্র থেকে কেটে দিল। সন্ধি পত্র কতদিন পরে এমনিতেই থাকতো না, এটা অস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। তারা এই সন্ধি পত্রের মধ্য থেকে আপনি রাসূলুল্লাহর চিহ্নটি তারা কেটে দিল। আমি আল্লাহ আপনাকে মহব্বত করে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এই লেখাটা কিয়ামত পর্যন্ত জমিনের উপরে স্থায়ী করে দিনা। আমি সন্ধি পত্রে নয়, পৃথিবীর সেরা আসমানি কিতাব আল কোরআন, কোরআনের মধ্যে আমার আল্লাহ লিখে দিলেন, আমার আল্লাহ তেলাওয়াত করলেন নবী, এই কথাটাই আমি কোরআনের মধ্যে অ্যাড করে দিলাম। আল্লাহু আকবার। নবীকে মহব্বত করেন কে, আরো আওয়াজ করে বলেন কে, আল্লাহ মহব্বত করে। আল্লাহ কয় তামাম পৃথিবীর জীব জানোয়ার, তামাম পৃথিবীর তামাম মখলুকাত আমার নবীকে মহব্বত করে, কিন্তু নবীর উম্মত এখনো পর্যন্ত নবীকে পরিপূর্ণভাবে মহব্বত করতে পারে নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবীর প্রশংসা আদায় করলেন আল্লাহ, নবীকে চিনলেন আল্লাহ, নবীকে ভালোবাসলেন আল্লাহ। আমার আল্লাহর যত মখলুক পৃথিবীর মধ্যে রয়েছে সবাই নবীকে চিনে, সবাই নবীকে ভালোবাসে। আমার আল্লাহ কয় নবী, আমি তো এমন রব যিনি আপনার মর্যাদাকে আর সোয়াজিম পর্যন্ত দিয়েছি। জোরে কেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা চিনি না, কিন্তু তামাম পৃথিবীর মখলুকত চিনি কি চিনে রাম, আরো জোরে বলেন চিনি কিনাম। নবীজি ডাকা বললেন উম্মত, একদিন আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে দেখি একটা উট এগিয়ে আসতেছে। নবী বললেন উম্মত আমার শুনো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি তাহলিমের মধ্যে বসা, দেখতে পেলাম একটা উট কাঁদতে কাঁদতে আমার দিকে আসে। ও নবীর উম্মত, উম্মত নবী চিনি না, কিন্তু ওই চতুষ্পাই জানোয়ার উট আমার নবীকে চিনছে। সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসি কে, একটা জবান খুলে বলেন কে। আল্লাহর ওই সাহাবায়ে কেরামদেরকে বললেন উটটাকে আসতে দাও। স্বাভাবিক কোন গাভী, কোন গরু, কোন উট, কোন ঘোড়া যদি তেড়ে আসে, আমরা যতই বীর পালোয়ান হই না কেন, গরু যখন শিং দুইটা খাড়া করে আমাদের দিকে তাড়ায় করে আসে তখন দৌড়াই, এর কথা বলে না। শুধু গরু তো পরের কথা, একটা ব্যাং যদি, বাউয়া ব্যাং যদি এখানে ছেড়ে দেওয়া হয়,
রাস্তা করে দাও, ওটাকে আমার কাছে আসতে দাও। সাহাবীরা রাস্তা করে দিলেন, উটটা নবীর সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বললেন, নবী আমার কিছু মনের ব্যথা আমি আপনার কাছে খুলে বলতে চাই। সুবহানাল্লাহ, নবী আমি জানি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমার মনের ব্যথাটা আপনি বুঝবেন। এই জগতের কেউ আমার মনের ব্যথা বুঝে না, বুঝবেও না। কথা বলে ঠিক কিনা? গরুর কথা বুঝেন আপনারা? গরু কি কয়? আম্মা, তার মানে কি? কোন অর্থ জানেন এটা? ছাগলে বে করে কি কয় কেউ বুঝে না, মুরগি ডাকে কেউ বুঝে না, বিড়াল মেউ মেউ ডাকে তাও বুঝে না। কিন্তু আমার আমরা এমন একজন নবীর উম্মত যিনি সব প্রাণীর ভাষা তিনি বুঝতে পারে। আল্লাহ আকবার বলেন। আর এই নবীর আজকে নবীর উম্মত অশিক্ষিত বলে নাউজুবিল্লাহ কয় না? ও যুবক, ইমানের বাজারে আগুন লাগছে, ওই আগুন যদি নিবাইতে হয় তোমার মতো যুবকের রক্তের প্রয়োজন আছে। রক্ত দিতে রাজি আছো? ইমানের বাজারে আজকে আগুন লাগছে, এই আগুন নিবাইতে হবে। এই আগুন নিবাইতে গেলে কিছু রক্তের প্রয়োজন আছে, কিছু জীবনের প্রয়োজন আছে। আমরা নবীর আশেক নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে চাই কি চাই না? এই হাত তুলে বলো, জীবন দিতে চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও যুবক, আমি বলতে চাই যেই নবী উটের ভাষা বুঝতে পারে, যেই নবী পাখির ভাষা বুঝতে পারে, যেই নবী বকরির ভাষা বুঝতে পারে, যেই নবীকে মূর্খ নবী বলা, এটা তো মূর্খতারই লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীকে প্রশ্ন করলাম, নবী জানতে চাই তোমার কাছে প্রশ্ন গো নবী, এই জগতের মধ্যে তোমার একটা নগণ্য উম্মত সে তোমাকে মূর্খ নবী বলেছে, তোমাকে অশিক্ষিত বলেছে। সারাদিন গাড়িতে বসা থাকি, মাজার অবস্থার মেরুদণ্ডের অবস্থা করুন, একটু হেলান দিয়া বসতে পারলে মাজার যদি শক্ত থাকে মাটির উনাও নিক মাথায় দেওয়া যায়। কথা কন লাগে আপনাদের এলাকায় যারা মাটি কাটে দেখবেন মাজার মধ্যে গামছাটা বাঁধ দিয়ে নেন। অল্প বয়সে এত সমস্যা, সারাদিন বসা থাকি। যাই হোক, আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নবী জানতে চাই প্রশ্ন করলাম, আপনাকে আপনার উম্মত অশিক্ষিত বলে, আপনি কি অশিক্ষিত নাকি? আপনাদের কষ্ট হবে, কিছু ওয়াশ চলবে, ওয়াশ। আজকে আকিদার বাজারে আগুন লাগছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন পথের পথিক যে পথের মধ্যে কোনো ভেজাল নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের রাস্তা শাহজালালের রাস্তা, আমাদের রাস্তা শাহপরানের রাস্তা, আমাদের রাস্তা ফুলতলি সারসিনা পদরপুর জনপুরের রাস্তা, ওই রাস্তার মধ্যে কোনো ভেজাল? আরো জোরে বলেন, ভেজাল। এরপরে যত ডিজিটাল তত ভেজাল, ঠিক আছে কথা? ওই ডিজিটাল পথ পথ আমরা চাই? ওই ডিজিটাল পথের পথিকরাই বলে নবী অশিক্ষিত, ওই ডিজিটাল পথের পথিকরাই বলে নবী সিক্স প্যাক, ওই ডিজিটাল পথের পথিকরাই বলে আলী মদ খাইয়া মাতাল হয়ে গেছে,
ওই ডিজিটাল পথের পথিকরাই বলে মিলাদুন নবী ইহুদিদের কালচার। আরো জোরে কথা নাউজু বিল্লাহ। নবীকে প্রশ্ন করলাম, নবী আপনার উম্মত আপনাকে অশিক্ষিত বলে, জানতে চাই আপনি শিক্ষিত না অশিক্ষিত? নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি এই জগতের মধ্যে টিচার হয়ে পৃথিবীতে আগমন করেছি। নবী কয় আমি টিচার, আর নবীর উম্মত কয় নবী মূর্খ। আমরা কার কথা মানব? আওয়াজ করে বলে, জোরে বলেন, কার কথা? আমরা নবীর কথা মানব, ওই হাইব্রিড মুফতির কথা মানব না। ঠিক আছে কথা? আমি এটাকে বলি হাইব্রিড মুফতি। হাইব্রিড মুল্লা দেখছেন আপনারা? হাইব্রিড মুল্লা, হাইব্রিড শশা, দেশি শশার চাইতে একটু মোটা, কিন্তু দেশিটার মধ্যে যে স্বাদ আছে ওইটার মধ্যে ওইটা, জোরে বলেন ওইটা। দেশি পেঁয়াজের কেজি 300 টাকা, আর যদি হাইব্রিড তুরস্ক থেকে আইসি, ফিলিপাইন থেকে আইসি, যাতে মোড়া এরকম না, কথা কয় না, যাতে বড় কিন্তু বীজের তেজ নাই। আর আমার দেশি যেটা ছোট হইল, কথা কয় না, তেজ আছে কি নাই, 300 টাকা তার বড় খায়, কথা কয় না। সুতরাং আঙ্গুর দেশি যেটা এটাই খাঁটি, হাইব্রিড মানি না। বলেন বলেন, হাইব্রিড আরো জোরে, হাইব্রিড। শেষ পর্যন্ত এর উপরে থাকা যাবে তো বন্ধুরা আমার বাবারা? এবার দেখেন কেন আমি হাইব্রিড বললাম। আমার নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। ও মুসলমান যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, আমি বলতে চাই, ইমানের বাজারে আগুন লাগছে। আপনাদের এলাকায় মাদ্রাসা স্কুল আছে কি নাই? এই স্কুলে যারা শিক্ষকতা করে এরা মনে হয় লেখাপড়া করে নাই, অশিক্ষিত? হ্যাঁ, সার্টিফিকেট আছে কি নাই? নবী আমার ডাক দেবেন, আমারও সার্টিফিকেট আছে, দুনিয়ার কোন প্রতিষ্ঠান থেকে আমি সার্টিফিকেট নেই নাই। আমি যেই বিদ্যালয়ে পড়েছি এই বিদ্যালয়ে পৃথিবীর কেউ কোনোদিন যাইতে পারবে না। জিজ্ঞাসা করলাম, ও নবী, ওই বিদ্যালয়ের শিক্ষককে আমার নবী ডাক দেবেন, ওই বিদ্যালয়ের টিচার হলো আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার উস্তাদ হলো একমাত্র আমার আল্লাহ। ও নবী, আপনি কতটুক জানেন কি আপনার লেখাপড়া কোন বিষয়ে লেখাপড়া করেছেন? নবী আমার ডাক দেবেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের জ্ঞান থাকতে পারে আমার আল্লাহ সব জ্ঞান আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, যার ভিতরে সব জ্ঞান আছে ওই নবী মূর্খ হতে পারে, আর জোরে বলেন পারে, ওই নবী অশিক্ষিত হতে পারে। আমরা নবীর কথা মানব, হাইব্রিড মুফতির কথা মানব, জোরে বলেন মানা যাবে? আমাদের আসল পথ পুরান পথ, নতুনের মধ্যে ভেজাল। বলেন যত ডিজিটাল তত, জোরে বলেন যত ডিজিটাল তত, কষ্ট হচ্ছে আপনাদের? রাগটা আছে এখনো? আছে অধুর আমার বাবারা। এবার উটের কথা বলতেছিলাম,
সর্বপ্রথম আকীদা নবীকে অশিক্ষিত বলা যাবে না, যারা বলেন যাবে না। নবী সিক্স প্যাক কি প্যাক? আরে সামাইল করো নাই, তুমি তো পড়ছো আজহা ইন্দোনেশিয়া ওই জায়গায় পড়ছো, তুমি সামাইল পড়ো নাই, পড়লে আর সিক্স প্যাক বললাম আমার নবীর তুলনা কি আছে? এ কথা কয় না, নবীর তুলনা আছে? নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নাই, আমি নবী নবীর মতো। সুবহানাল্লাহ, আর ও কয় সিক্স প্যাক, কার সাথে কার তুলনা দিবেন? সিক্স প্যাক কারা দেখছেন আপনারা? রেসলিং গেলে না, রেসলিং এর মধ্যে এগুলার সাথে আমার নবীর সাথে তুলনা দিস, নাউজুবিল্লাহ। আরো সুরে করলে নাউজুবিল্লাহ, অনুসরণ করা যাবে বেয়াদবের অনুসরণ করা যাবে, আরে ফেরা বলার যাবে। আল্লাহ নবী জামানের সাহাবীরা উঁচু জায়গা করে দাও, উট নবীর সামনে চলে আসলো, নবী ডাকিয়া বললেন উট কেন এসেছ? এবার উট উটের ভাষায় বলতেছে, নবী আমার কিছু মনের কথা আপনার কাছে বলতে চাই, আমার বিশ্বাস আপনি নবী আমার মনের সব ব্যথা দূর করতে পারবে। শুধু উট নয়, সাহাবীরাও নবীর কাছে যাইতো, কথা বলে না কেন, সাহাবীরাও নবীর কাছে যাইতো নবী দেন। একদিন দ্বীপ প্রহরে নবীজি দরজা খুললেন, দেখলেন সিদ্দিকে একবার পাশে দাঁড়ানো, ও আবু বকর কেন তুমি এত তীব্র করে তীক্ষ্ণ রোদের মধ্যে আমার দরজায় এসেছ? সিদ্দিকে একবার ডাক দিয়ে বলে নবীন আমার পেটের মধ্যে প্রচন্ড খিদাম। নবী আমার ডাক দিয়া বললেন ও আবু বকর পেটে প্রচন্ড খিদা, কার কাছে তুমি বলতে এসেছ? আমি রসুলের পেটেও তো খিদা। কোন খাবার চাই না গো নবী, আপনি শুধু চেহারা মোবারকটা আমার সামনে খুলে দাঁড়ান, আমি আপনার চেহারা মোবারক দেখতে পরে আমি আবু বকরের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আল্লাহ আকবার, নবীজি চেহারা নামক স্থানে চলে গেলেন। আজ হুজ্জাতে কেরামরা ওখানে গিয়ে উমরার জন্য হেরাম পাবেন, নবী আমার ডাক দিয়া বললেন ন পৃথিবীর মানুষ কাফের মুশরিকদের অত্যাচার চিনতে সইতে পারলাম না, এবার চিন্তা করলাম মদিনায় গিয়ে আশ্রয় নেব, আমার আল্লাহর এখনো ইশারা হয় নাই, এখনো নির্দেশ নাই তুমি মদিনায় যাও, আমার নবী ইচ্ছাকৃত মদিনার দিকে রওনা দিলেন। যখন জেহরানা নামক স্থানে গেলেন, জেহরানা নামক স্থানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল আমার নবীকে বলো মদিনায় নয় মক্কাতে আমার ব্যাগ করতে। জোরে কর সুবহানাল্লাহ, আমি আল্লাহ তো নির্দেশ দেই নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, জেহরানার সীমানার ভিতরে ঢুকলেন, ডাক দিয়ে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও নবী আমি যাই, ও আল্লাহ আমি যাই নাই, আমি হাজির। আমার আল্লাহ একটু ব্যথা পেলেন, আমি তো এখনো নবীকে যাইতে বলি নাই, নবী কেন যায়? আমার নবী তো এমন নবী যিনি আল্লাহর হুকুম ছাড়া কদম দেয় না। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী আপনি কেন যান, আমি তো হুকুম দেই নাই। নবী বুঝতে পারলেন এটা রং হয়ে গেছে, সাথে সাথে আবার ব্যাক করলেন, ও নবী ও আল্লাহ আমি যাই নাই, আমি হাজির, এখনো সীমানার ভিতরে আছি। সুবহানাল্লাহ কয় না, হুকুম চলবে কার? ও যুবক আওয়াজ করে বলো হুকুম চলবে কার? বন্ধুরা আমার বাবারা, এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আমি
চলে যাব, আল্লাহর হুকুম নাই। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, নবী এখন যে আমরা যাব, আমাদের সাথে কোনো খাবার নাই, আমাদের সাথে কোনো পানি নাই, পেটে প্রচন্ড খিদা, আপনি নবী তাড়াতাড়ি খাবারের অ্যারেঞ্জমেন্ট করেন। সুবহানাল্লাহ, শুধু উট আসছে না, সাহাবীরাও নবীর কাছে যাইতেন নিজের ব্যথা, বুকের ব্যথা, মনের ব্যথা নিবারণ করার জন্য চিৎকার করে, আল্লাহু আকবার। তোমরা আজকে হাইব্রিড হয়ে গেছো, আমার নবীর ইজ্জতের উপরে ট্রাম উঠাইতে চাও, ভুলে গেছো এই জমিনে শাহজালালের সন্তানরা এখনো আছে। আওয়াজ করে বলেন, আছে কি নাই? শাহকরণের রুহানি সন্তানরা আছে কি নাই? আল্লামা ফজলুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য রুহানি সন্তানরা আছে কি নাই? বলে যেও না আমরা ময়দান ছাড়ি নাই, ধরি না, ধরলে ছাড়ি না, এর কথা বলে না, ধরি না, ধরলে আমাদের অনেক উদাহরণ আছে, প্রস্তুতিমান আছেন কি বাংলা ছাড়া ঘুষি? বলে যেও না, প্রিয়া শাহ এখনো বাইরে আছে, বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে? আওয়াজ করে বলেন, প্রিয়া শাহকে বাংলায় ঢুকতে দেওয়া হবে? বন্ধুরা আমার বাবারা, বলতে ছিলাম এই জগতের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, নবী পেটের মধ্যে প্রচন্ড খিদা, খাবার দাও। নবী কয়, সাহাবীরা রে খাবার দিব কোথা থেকে? আমার কাছে তো খাবার নাই। সাহাবীদের একই, সাহাবীদের বিশ্বাস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তিনি তো আল্লাহ পাকের মনোনীত নবী, তাও জান্নাতের চাবি আমার নবীর হাতে। ও নবী, আপনি নবী যদি ইচ্ছা করেন জান্নাতি খাবার আমাদের জন্য আমদানি করতে পারে। সুবহানাল্লাহ, কয় না কষ্ট হচ্ছে আপনাদের। ইমন ভাই আমাকে যেদিন ফোন দিচ্ছে, হুজুর আমি পুলিশে চাকরি দিব, কিন্তু ভালো কথা, আমি পুলিশের ইমাম, আমি পুলিশের ইমাম, আমি পুলিশে চাকরি দিব, কিছু তো একই হয়ে গেল। হুজুর আপনি কোন জায়গায়? আমি বললাম, আমি পুলিশ হেডকোয়ার্টারে আছি। হুজুর ভালো কথা, আমি মাঝে মাঝে যাই, আমি তো জানি না আপনি ওখানে আছেন, ওখানে ইমাম জুমা পড়ান, তাহলে একদিন আপনার পিছনে জুমা পড়বো। ওকে যান, মোটামুটি একটা সম্পর্ক হয়ে গেছে। বারবার রিকোয়েস্ট করতেছে, হুজুর আপনি যাবেন কিন্তু? হ্যাঁ আমি যাবো ইনশাআল্লাহ, আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। সাহাবজাদা আসতে পারেনি, আমার গাড়ি ব্রেক চলে গেছে, গাড়ির ব্রেক যদি না থাকে যারা সিএনজি চালান বলেন দেখি কি অবস্থা হয়, যারা হুন্ডা চালান। এখন কথা হলো এই ইশারা কা, জোরে বলেন ইশারা কা, আল্লাহ। মৌলভী বাজার এখান থেকে কি বকেট না পাকেট কয়, আমি বুঝি না, ড্রাইভার বুঝি, এটি লাগানো হয়েছে, লাগাই আসতে আসতে এই পর্যন্ত আসছি। আপনারা কি বদুয়া দিবেন? দোয়া করবেন না ইনশাল্লাহ। আপনারা আমার বদুয়া দিলে আমরা জানা করি, আপনাদেরকে নিয়েই আমরা জান্নাতে, আপনাদের সাথে আমি যাইতে চাই, আপনারা জান্নাতে আগে আগে যাবেন, আমি আপনাদের পিছনে পিছনে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এত শীতের মধ্যে যারা এখানে বসে আছে, আমার এই একই যে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কোন না আল্লাহ দিকে পারে কি পারে না? আমার মতো আপনার মত কত মানুষ এখন লেপের নিচে বসে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুয়ে আছে আরামের গুম ঘুমাচ্ছে, আমরা কেন আসলাম এখানে? আসলে জীবনের গুণা মাফ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী খাবার দেন, পেটে প্রচন্ড খিদা, হেঁটে যাওয়ার মতো শক্তি আর নাই। ও মুসলমান, জগতের মধ্যে নবী বললেন সাহাবীরারে, আমি কোথা থেকে খাবার দিব, আমার কাছে খাবার নাই। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, নবী তো, ও নবী আপনি তো জান্নাতের মালিক, আপনাকে আমার আল্লাহ জান্নাতের চাবি তুলে দিয়েছেন, আপনি নবী ইচ্ছা করলে আমাদের জন্য জান্নাত থেকে খাবার এনে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসি ছাড়া খেজুর রুখলেন,
আমার নবী বিচি ছাড়া খেজুর জমিনের মধ্যে পুঁতে দিলেন, বিচ ছাড়া খেজুর, ওই বিচি ছাড়া খেজুর থেকে খেজুর গাছ জন্ম নিয়েছে। আমার নবী পাওয়ার আছে কি নাই, আওয়াজ করে বলার আছে কি নাই, দিয়েছে কে? আপনারা বিচি ছাড়া একটা খেজুর লাগাই দিতে হয়নি, এখনো ওই খেজুর মদিনায় আছে কি নাই? বুঝলা যে কেরামরা যত খেজুর আনে তার মধ্যে একটা খেজুর আনে আমার নবীর মুজেজা, বিচি ছাড়া খেজুর, এটার কোন বিচি নাই। আল্লাহু আকবার। অতুর আমার বাবারাম আল্লাহর নবী দাদা বললেন, তোমাদের এমন ইয়াকিন, তোমাদের এমন বিশ্বাস যে আমি নবী, আমি নবী, তোমাদের জন্য জান্নাত থেকে খাবার আমদানি করতে পারবো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী হ্যাঁ আমাদের এমন ইয়াকিন আছে। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবিদারে তাহলে আর দেরি নয়, এখন আমি নবী তোমাদের জন্য জান্নাতি খাবার সাপ্লাই দেব। নবী একটা রুমাল বিছিয়ে দিলেন, রুমালের ভিতরে হাত ঢুকাইলেন, হাত ঢুকানোর পরে এবার আমার নবী দাদা বললেন, সাহাবীরা রে তোমরা নিয়ত করো, নিয়ত করে রুমালের ভিতরে হাত ঢুকাও, খবর আর রুমাল উঠানো যাবে না, রুমালের ভিতরে নিয়ত করে হাত ঢুকাও, নিয়ত অনুযায়ী জান্নাতি খাবার তোমাদের হাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। নবীজি রুমালের ভিতরে হাত ঢুকাইলেন, এবার সাহাবায়ে কেরাম নিয়ত করে হাত ঢুকাইলেন, নিয়ত করে হাত ঢুকান, যারা রুটিন নিয়ত করে হাত ঢুকায় তাদের হাতের মধ্যে জান্নাতি রুটি চলে আসে, যারা খেজুরের নিয়ত করে হাত ঢুকান তাদের হাতের মধ্যে জান্নাতি খেজুর চলে আসে। ও মুসলমান, আমি জানতে চাই ওই নবীর পাওয়ার আছে কি নাই। প্রশ্ন করলেন, তারা কেন রুটি চাইল? তৎকালীন যুগে প্রিয় খাবার, জাতীয় খাবার হল রুটি। এখনো মক্কাতুল মুকাররমায় যান, মদিনাতুল মুনাওয়ারায় যান, তাদের জাতীয় খাবার কি? আপনারা সবশেষ জিন্দা না মুর্দা? কে কে মুর্দা আছেন আপনাদের? সবাই জিন্দা, আলহামদুলিল্লাহ। কুয়াশা আমাদেরকে আচ্ছাদিত করে ফেলেছে, বেশি সময় নেওয়া যাবে না। ও বন্ধু, আমাদেরকে যদি বলা হইতো তোমরা কি চাও, আমরা কইলাম আমরা বিরিয়ানি চাই, কারণ বিরিয়ানিটা হইল এখন সবচাইতে সুস্বাদু খাবার, কথা কয় না? আমরা মাহফিল ও বিরিয়ানি খাই, এর কথা বলা? আমরা এখন জিলাপি খাই না, আমরা কি খাই? জিলাপি তোমাদের জন্য রেখে দিলাম, এর কথা বলা? ওইটা আমাদের জুটা, তোমরা আমাদের জুটা খাইবা, বিরিয়ানি তোমাদের কপালে নয়, আমরা নরম নয় আমরা গরম, কথা বলা ঠিক না? আমার নবীর সাহাবীরা রুটি চাইলেন, জান্নাতি খেজুর চাইলেন, নবীজি রুমালের ভিতরে হাত ঢুকাইলেন, যাদের রুটি নিয়ত করে হাত ঢুকাইছে তাদের হাতে রুটি চলে এসেছে, যারা খেজুরের নিয়ত করে হাত ঢুকাইল তাদের হাতের মধ্যে খেজুর চলে এসেছে। চিৎকার করে বলেন, সুবহানাল্লাহ। এবার রুটি আর খেজুর দুটোটাই তো শুকনো খাবার। আমি যখন হজে গেলাম তখন দেখলাম রাস্তার মধ্যে এক টুকরা রুটি, আমাদের দেশের পাউরুটি আর ওদের দেশের পাউরুটির মধ্যে পার্থক্য আছে। আমাদের দেশেরটা এটা কেমিক্যাল দিয়া, সোনা দিয়া এমন নরম করে পুরা মোয়া বানানো যায়, আর সৌদি আরবের যেটা এটা কিন্তু শক্ত থাকে, হার্ড। আমাদের দেশে টোস্ট বিস্কিট আছে, টোস্ট বিস্কিট যেটা আরেকটু নরম, ড্রাই কেকের মতো আরেকটু নরম, এটা একটু হার্ড থাকে। এক টুকরা রুটি রাস্তার উপরে পড়ে আছে, এক সৌদিয়ানকে দেখলাম রুটিটা রাস্তা থেকে উঠাইলো, উঠাইয়া এটাকে পরিষ্কার করলো,
পরিষ্কার করে তাকে পকেটের ভিতরে ঢুকাইলো। এই মানুষটাকেই দেখলাম কাচ্চি বিরিয়ানির প্যাকেট পড়ে আছে, ভাত পড়ে আছে, এটাকে টপকাইয়া সে চলে গেছে। অর্থাৎ আমার নবী খাবার ছিল রুটি, এই জন্য রুটিটাকে তারা তাজিম করে জোরে কেন সুবহানাল্লাহ। এখনো মদিনাতুল মুনাওয়ারায় যারা আহলে সুফফাস যে জায়গাটা তাদের জন্য বরাদ্দ ছিল, এই বরাদ্দ এই জায়গাটা যারা ছিলেন ওখানে প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার আর শুক্রবার আরবের সাহেবরা তারা রোজা রাখে, রোজা রেখে তারা হাজিদেরকে তারা মেহমানদারি করায়, ইফতারের ব্যবস্থা করে, খেজুর কাওয়া আর রুটি সেখানে দেওয়া হয়। আমি জানতে চাই আধুনিক যুগের রুটির তো প্রয়োজন ছিল না, কেন তারা রুটিকে আঁকড়ে ধরেছে? একটাই মাত্র কারণ, এই রুটি আমার নবীর খাবার ছিল। কথা কন ঠিক কিনা? জান্নাতি রুটি তাদের হাতে পৌঁছে গেল, জান্নাতি খেজুর তাদের হাতের মধ্যে পৌঁছে গেল। এবার রুটি আর খেজুর খাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো শুকনা রুটি খাইলাম, শুকনা খেজুর খাইলাম, ও নবী এত খিদা নিবারণ করেছে কিন্তু বুকে গলায় পানির তৃষ্ণা, পানির তৃষ্ণা, পানির তৃষ্ণা, পানি দাও, তৃষ্ণা নিবারণ করতে হবে। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা পানি দিব কোথা থেকে? আমি নবীর কাছে তো পানি নাই। ও মুসলমান আমার সোনার বাংলাদেশে সাপ দিলে পানি এটি কথা কয় না? উপরেও পানি নিচেও পানি, চাপ দিলেও পানি, সৌদি আরবে চাপ দিলে পানি আসে আরে কথা কয় না? চাপ দিলে পানি আসে। আমাদের দেশে আল্লাহ কত নিয়ামত দিলেন, চাপ দিলেই পানি, আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি এমন সোনার দেশ আমরাও ভালোবাসি, কথা কয় না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কথা করছি কিনা? এজন্যই ভালোবাসি, না শীত না গরম। এখনো লন্ডন আমেরিকার মতো আমার বাংলাদেশে বরফ পড়ে না, কথা বলে? যদি বরফ পড়ত মাহফিল তো দূরের কথা, টিনের ঘরে থাকা যাইত না। টিনের ঘরে যারা লেপ দিয়া লেপ বড় দিয়া শুইত, রাতের বেলা শুইত, সকাল বেলা উঠতে দেখত কম্বল সহ বরফ হয়ে গেছে। আল্লাহ ভালো করে জানে এটি গরিব মানুষ, এটি দিয়ে তো শীত দিয়ে আমি মারতাম না। হ্যাঁ মাঝে মাঝে একটু চাবি দিয়ে ঘুরে, কথা কয় না? মাঝে মাঝে একটু চাবি দাও, মাঝে মাঝে সাগরের মধ্যে একটু চাবিটা ঘুরায় দেয়, নিম্ন চাপ উর্দু চাপ সব খেলা একবারে শুরু হয়। মাটির মধ্যে একটু চাবিটা ঘুরায় ভূমিকম্প আরম্ভ হয়ে যায়, দশ তালার মালিক তখন লাভ দেন বিশ তালায় আসার জন্য, কথা বলেন ঠিক কিনা? যারা দশ তালায় থাকি তাদের মনের ভিতরে বয় না জানি এটা পাঙ্গা মাথার উল্টে পড়ে, আর আমরা সোনের ঘরে যারা থাকি টিনের ঘরে যারা থাকি যত ভূমিকম্প আসুক আমাদের কোনো ভয়, কথা বলেন ভয় আছে? কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প কিছু সময় ইনশা আমার পাউগুলো বড় হয়ে গেছে, হাত তো লড়ে বডিও লড়ে, এই দিকটা গরম কিন্তু ওই দিকটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের তো আরো বেশি কষ্ট হচ্ছে। ও বন্ধুরা আমার বাবারা, এবার আমার নবীর কাছে আসলেন সাহাবায়ে কেরাম, অনবী পানি দাও পানি দাও। নবী বললেন, সাহাবীরা রে মরুভূমির বুকের মধ্যে আমি কোথায় পানি পাবো? ও সাহাবীরা কোথায় গেলে পানি পাবো? নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরা আমি দেখি কোথাও কোনো পানি আনাগোনা দেখা যায় কিনা। নবী আকাশের দিকে তাকাইলেন, অথচ আমার নবী তো এমন নবী আল্লাহর দিকে শুধুমাত্র একটু ইশারা করলে বৃষ্টির পানি ঝরঝর করে জমিনে পড়তো, ঝরে পড়তো, সুবহানাল্লাহ। নবীর পাওয়ার আছে কি নাই? আছে।
নবী আকাশের দিকে তাকাইলেন, কোথাও কোন পানি দেখা যায় না। প্রশ্ন করলেন, হুজুর আকাশে পানি আসবে কোথা থেকে? যেখানে পানি থাকতো ওখানে পাখি থাকতো, পাখি থাকলেই বোঝা যায় ওখানে পানি আছে। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন, পানি নাই। জমিনের দিকে নজর করলেন, পানি নাই। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, পানি তো নাই, পানি নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, নবী আকাশের দিকেও তাকানোর প্রয়োজন নাই, জমিনের দিকেও তাকানোর প্রয়োজন নাই। ও নবী, আসনি তো হাজার ইসমাইল, ইসমাইলের পায়ের আঘাতে যদি পানি আসতে পারে, আপনি তো পাও দিয়ে আঘাত করা লাগবে না, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলে মাটি ভেদ করে পানির জোয়ার বইবে। আল্লাহু আকবার বলে, আপনি তো হাজার ইসমাইল, ইসমাইলের পায়ের আঘাতে, ইসমাইল নবীর পায়ের আঘাতে যদি জমজম খুব হইতে পারে, কথা হয় না, আঘাত করেছেন জমজম কূপ তৈরি হয়ে গেছে, আপনি তো ইসমাইলের নবী, ইসমাইলের বাবারও নবী, এর কথা বললাম, ইসমাইলের দাদারও নবী, ইসমাইলের চৌদ্দ কুষ্টির নবী, ইসমাইলের পায়ের আঘাতে যদি পানি আসতে পারে, আপনি পাও লাগবে না, আঙ্গুল দিয়ে ইশারা করলেই পানি আসবে। আল্লাহু আকবার, তোমাদের শরীরে চুলকানি আরম্ভ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, বলতে চাই তোমাদের এত ইয়াকিন, এত বিশ্বাস আমার প্রতি, আমি নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে মাটি ভেদ করে পানি আসবে। বলে যে হা, নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি ইশারা করলাম। নবী ইশারা করার সাথে সাথে মাটি ভেদ করে পানির জোয়ার বইতে শুরু করলো। উঠো আসলো, আমার দুঃখ কয়টা, তিনটা দুঃখ আপনার কাছে বলার জন্য এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর শান বর্ণনা করেছে কে? আমার বয়স হয়ে গেছে, আমি ঠিক মতো কাজ করতে পারি না, আমার মালিক আমাকে নিয়ে এত কাজ করায়, কাজ করানোর পরে আমাকে ঠিক মতো খাবার দেয় না। এক নম্বর অভিযোগ হলো, আমাকে দিয়ে সে অধিক কাজ করায়। দুই নম্বর অভিযোগ হলো, আমাকে ঠিক মতো খাবার দেয় না। তিন নম্বর অভিযোগ হলো, নবী এই জগতের মধ্যে আমার মালিক নিয়ত করেছে এবার আমার জবাই করবে, আমাকে জবাই করে সে ভক্ষণ করবে, গোশত বিক্রি করবে। অনবী আমি আপনার দরবারে আসলাম, আপনার কাছে আসলাম এই জন্য, আপনি নবী ছাড়া আমার আশ্রয় দেওয়ার মতো পৃথিবীর জমিনে আর কেউ নাই, তার কারণ আমি জেনেছি আপনি হলেন রহমাতুল লিল আলামিন। উটের জন্য আমার নবী রহমত, আল্লাহু আকবার। এবার নবী নাজ্জা বললেন, উটের ভাষা আমার নবী বুঝতেছেন, আমরা বুঝি, জোরে বলেন বুঝি। বিলাইটাকে মেও মেও বললাম, মেও মেও মানে কি জানি না, মুরগিটাকে কুকুর জিজ্ঞাস করলাম এটা কি বলে তাও জানি না। আমার নবী নাজ্জা বললেন, ফজরের ওয়াক্তে হাঁস মুরগি খুব খুব করে ডাকে, এটা তো খুব খুব নয়, তারা আমার মাওলা পাকের জিকির করে। আল্লাহু আকবার। এবার উঠকে ডাক দেওয়া, জানো তোমার মালিকের বাড়ি কোথায়?
ওই যে ওই দিকে দেখায় দিলেন, বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি চলে যাও, উটের মালিককে বলো রহমাতুল লিল আমিন তোমাকে রেখেছে। হযরত বেলাল চলে গেলেন, নবীকে বললেন, নবী এই উটের মালিকের বাড়ি কোথায় আমি তো চিনি না, উট নবীর সামনে দাঁড়িয়ে কাঁদতেছে। হযরত বেলালের এমন কথা শোনার পরে আল্লাহর নবী জান দিয়ে বললেন, উঠে যাও, আমার এই কালা সাহাবিটাকে তোমার মালিকের বাড়ি দেখাইয়া দাও। উট নবীর কথা বলল, হযরত বেলাল যাচ্ছে, উটও যাচ্ছে, মালিকের দরজার মধ্যে নক করল। দরজার মধ্যে নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, এই তীক্ষ্ণ রোদের মধ্যে প্রখর রোদার মধ্যে কে তুমি, আমার ঘরের দরজা নক করেছ, কেন এসেছ, কি চাও, মুখ খুলে বলো। বেলাল ডাক দিয়ে বলে, রে ভাই তোমার দরজা আমি ভিক্ষার জন্য আসি নাই, তোমার জন্য তোমার দুয়ারে আমি কোনো কিছু চাওয়ার জন্য আসি নাই, তবে তোমাকে একটা মেসেজ দিতে আসলাম, আল্লাহর নবী তোমাকে যাওয়ার জন্য বলেছে। কয় কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কয় না, সুবহানাল্লাহ, উনি তো শুধু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ না, উনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। কার কথা? তারা সন্ধিপত্র থেকে মুছে দিতে দিছে, আর আমার আল্লাহ স্থায়ীভাবে পৃথিবীর জমিনে স্থাপন করে দিয়েছেন। চিৎকার করে কেন, আল্লাহু আকবার। বন্ধুরা আমার বাবারা, এই জগতের মধ্যে হযরত বেলাল ডাক দিয়ে বললেন, তোমাকে যেতেই হবে। আরবের কাফির মুশরিক ইহুদিরা যত কিছু করুক না কেন, আমার নবীর সাথে তারা কোনোদিন বেয়াদবি করে না। তার কারণ জানে, মোহাম্মদ কোনোদিন কারো উপরে অত্যাচার করে না, মোহাম্মদ কোনোদিন তারও কারো উপরে নির্যাতন করে না, মোহাম্মদ কোনোদিন কাউকে গালি দেয় না, মোহাম্মদ কোনোদিন কারো কোনো ক্ষতি করে না। আল্লাহু আকবার। তারা জানে আমার নবীর চরিত্র সম্পর্কে, কিন্তু তারা মানে না। নবীর কথা শোনার সাথে সাথে উটের মালিক চলে আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বুঝানোর জন্য আমি এত দূর চলে গেলাম। ও বন্ধু, আল্লাহর নবীকে রাসূল মেরেছে উট, অথচ নবীর উম্মত এই নবীর শানে কত বড় বেয়াদবি করে আমাদের হুঁশ নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আর কিছু শুভ চলবে? কত কিচ্ছু দেওয়া নাই, বর্তের মধ্যে ধুম ধুম করে গাড়ি সিএনজি, আমি মনে হচ্ছে সিএনজি আগে গেছি, সিএনজি পিছনে পিছনে আমি যাবো, সিএনজি আমারও দিকে সাইড দিয়ে দিচ্ছি, তুই আগে যা, আমি তোর পিছনে যাই। গতকালকে মানে কিচ্ছু দেখা যায় না, গতকালকে গতকালকে চিন্তা আজকে আরো ভয়াবহ। তা আমি চিন্তা করতেছি, আল্লাহ কেমনে আমার ঢাকায় দেবে, এখানে এই অবস্থা, রাস্তার মধ্যে কি অবস্থা। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামত পৌঁছে দেয়। ধরে বলেন আমি আজকে গিয়ে কালকে ক্লাস করে আবার আগামীকাল তো প্রোগ্রাম শেয়ার করবো আপনাদের সিলে, গতকাল পৌঁছে দেখেছি, আগের দিনও সিজে গেছে, প্রতিদিন আপনার করা লাগবে। আল্লাহ কবুল করুক, সরকার নামে আল্লাহ নবীর দরবারে আসার জন্য মেসেজ দিয়ে দিল। হযরত বিলাল ডাক দিয়ে বললেন, নো ভাই রহমতে আলম তিনার দরজায় তোমাকে মেহমান বানানোর দাওয়াত নামা পাঠিয়েছে। এ কথা শোনার পরে আল্লাহর গোলাম আর একটা মুহূর্ত দেরি করে নাই, ঘর থেকে বের হয়ে একবার উটের দিকে তাকায়, আবার বেলালের দিকে তাকায়, একবার উটের দিকে তাকায়, আবার বেলালের দিকে তাকায়। ঘটনা কিছুই বোঝে না, উটের চেহারার দিকে তাকানোর উপরে দেখতে পাইল
চোখের পানি চর জর করে ছেড়ে কাঁদতেছে, তার দুঃখটা পৃথিবীর কারো কাছে বলে নাই, তার দুঃখটা বলেছে আমার নবীর কাছে, তার কারণ আমার নবী তার সমস্যার সমাধান করতে পারে কথা করছে কিনা। না উঠে প্রধানমন্ত্রী আছে, উঠ আছে, কার কাছে দুঃখ বলবেন? নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছে ছোট্ট একটা পাখি, নবীর সামনে সে ডাক দিয়ে বললেন, না নবী আমাকে বাঁচান, আমাকে একটু আশ্রয় দেন। আপনি নবী সারা পৃথিবীর জমিনে আশ্রয় দেওয়ার মতো আমার কেউ নাই। ও কি হয়েছে তোমার? ওই যে বড় একটা পাখি আসতেছে আমাকে খাওয়ার জন্য, অনেকক্ষণ যাবত আমাকে ধাওয়া করতেছে। আমি পাখি মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে যদি রহমাতুল আলামিনের দেখা হয়ে যায়, আল্লাহু আকবার, যদি এই মুহূর্তে রহমাতুল আলামিন আমার সামনে হাজির হয়ে যায়, এই নবী তো আমার কোনো ক্ষতি করবে না, তিনার কাছে আশ্রয় চাইলে তিনি আমাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ, কয় জীবনের মালিক আরো জোরে বলেন, জীবনের মালিক, মরণের মালিক নবী হইলেন উসিলা। কথা বলেন ঠিক কি? আমরা যে খাই খানা দেয়কে, ঘটনা বলবো, শিক্ষকের একটা ঘটনা আপনাদের একটু রিফ্রেশ করার জন্য, এখানে উপদেশ আছে। সাপ আল্লাহর দরবারে কইলো, আল্লাহ আমারে খানা দেই, প্রচন্ড শীতের মধ্যে জঙ্গলের ভিতরে একটা কু ব্যাং, শীতকালে রোদ পোহায় না, আপনাদের লাগে দেখেনি আপনারা, শীতকালে রোদ পোহায় জঙ্গলের ভিতরে কুমির মধ্যে গর্তের মধ্যে একটা ব্যাং ব্যাং রোদ উঠছে, যখন গর্তের পাড়ে এসে রোদ পোহাচ্ছে, সাপ আল্লাহর কাছে রিজিক চাইছে, আল্লাহ রিজিক দাও, আল্লাহর সামনে যারা সামনে রিজিক রাখছে তোর জন্য, সাপের পেটে রিজিক পৌঁছায় দেখে, জোরে কয় না, আপনাদের এলাকায় রাস্তাঘাটে বাজারে কুকুর আছে না? প্রতিদিন মনে হয় এই এলাকার চেয়ারম্যান মেম্বার বা ইমাম সাহেব প্রদীপ সাহেব এরা মনে হয় কুকুরের তিন বেলা খাবার পেট মেরে দেয়, দেয় না, খাবার খাওয়ায় কি? কুকুর বা শিয়াল আছে না? সূর্যটা যখন অস্তমিত হয় শিয়ালগুলা বাহির হল, কথা কয় না, কত হাজার শিয়াল আপনাদের এলাকায় আছে, আপনাদের গ্রামের মেম্বার বুঝতে পারবেন, চেয়ারম্যান, বাংলাদেশে কত হাজার কত লক্ষ শিয়াল আছে মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারবেন, এদেরকে খাওয়াই কি? সূর্য ডুবার পরে বাহিরে সূর্য উঠার আগে আবার ডুবি, সারা রাত পেট ভরে খাবার নিয়া গর্তের ভিতরে আরামসে সারাদিন ঘুমায়, আল্লাহু আকবার, মালিকে কামড় দিয়ে ব্যাংটাকে উপর করে তুলে ধরল, ব্যাং চারটা হাত পা মেরে আল্লাহর কাছে বলে, কার কাছে? আল্লাহর কাছে, তুমি জীবনের মালিক, তুমি মরণের মালিক, তোমার কাছে আমি জীবনটা ভিক্ষা চাইলা, তুমি আল্লাহ আমার জীবনটা ফিরাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ব্যাং ধৈর্য ধর, লড়িস না, কি কইছে, ধৈর্য ধর, লড়িস না, সাত পয় আল্লাহ তোমার রিজিক তো আমি পাইলাম, এখন কি করবো, ধৈর্য তো ছাড়িস না, লড়িস না মালিক, ব্যাগ আল্লাহ পাকের নির্দেশ পালন করতেছে, লড়ে না, এতক্ষণ হাত পাও লড়াইছে এখন আর লড়ে না, সাপ তো মনে করছে ব্যাং মনে হয় মহিলা আট করে গেছে, কিন্তু ব্যাং হুকুম পালন করে কার, আমরা করি কার, নামে আসা। আমি এখনো যদি বলি এখানে অনেক হাত উঠবে যারা আজকে মাগরিবের নামাজও পড়ি নেবে, আমি আমার কথাই বলি, আমার মতো এরকম দুর্বল মুসল্লি আছে কি? এখনো অনেক মানুষ আছে যারা ফজরের নামাজও আমরা পড়ি নাই, আছে কি? না, আমি মিথ্যা কথা বলি,
ব্যাগ আল্লাহ পাকের হুকুম পালন করতেছে, ব্যাগের কইছে লড়িস না সাপের কইছে ব্যাঙের ওজন বড় জীব ওজন আছে না আমার ঢাকার শহরে চাইনিজ রেস্টুরেন্ট এখন ব্যাঙের ওষুধ পাওয়া যায়, এটি মনে হয় ইহুদি রাখা হ্যাঁ হিন্দু রাখা সাপের বললেন ছাড়িস না সাপ দেখতে ব্যাঙ আর লড়ে না তো আর কতক্ষণ ধরে রাখবো, এবারে তুই একটু রেস্ট নিয়ে এরপরে আল্লাহর কাছে শিডিউলটা চাপো আল্লাহ কোন রান্না আগে খাবো তুমি হুকুম দিলে খাবো না লেখে খাবো বাইশাত যাইয়া গর্তের ভিতরে ডুব দিয়া গেছে আরো বাইশাত আমার কাটা গায়ার লবণের শিক্ষা দিস না তুই গেসব চলে যা পিছনের দিকে তাকাইস না আমার কষ্টটা বাড়াইস না ব্যাগ এবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ আমার জীবন তুমি দিলা আমা আমি আমার জীবনে সব শুকরিয়া তোমার জন্য সপে দিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলো কা আল্লাহকে তোরে না কইছি লড়িস না দেখছস ধৈর্য ধরছ তো আমি আল্লাহর সাথে আছি এটা থেকে শিক্ষা হলো জীবনের মালিক আল্লাহ জীবনের মালিক ধৈর্য ধারণকারী সাথে আছে কে সাপ কয় আল্লাহ যাও একটা দিলাম তাও রইল না এবার আল্লাহ কত তোরে না কইছি ছাড়িস না কি আমার হুকুম পালন করস না আমার কি দোষ ছাড়লি কা তুই কেন ছাড়লি এখান থেকে শিক্ষা হলো আল্লাহর হুকুম পালন করলে বিপদ আছে কি নাই কথা বলেন আছে কি নাই ও মুসলমান আল্লাহর সামনে যা তোর জন্য রিজিক আমি রাখছি ওইটা তুই তাজাটা করলি কেন ওই যার একটা ব্যাংক মই রয়েছে এটা তোর জন্য বুনা করে আমি রেডি করে রয়েছে ওইটা খা এবার সাপ ওখানে গিয়ে ওই ব্যাংক মোরা ব্যাংকটাকে খাইয়া শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন বন্ধুরা আমার বাবারা বলতে ছিলাম সব কিছুর মালিক আল্লাহ নবী হইলেন ছিলাম উটের মালিক যখন নবীর সামনে আসলো নবী ডাক দিয়া বললেন উটের মালিক আমি জানতে চাই আমার প্রশ্ন এই উটটাকে তুমি চিনো কিনা বলে যে হ্যাঁ আমি উটটাকে চিনি এটা আমার উট তুমি এটাকে এত কষ্ট দাও কেন কলবি আপনাকে কে বলছে কয় উট বলছে সুবহানাল্লাহ কয় না কয় উট কি কথা বলতে পারে না কি আমার নবী বললেন আমি যদি ইশারা করি উট মানুষের মতো এখন কথা বলতে শুরু করবে আল্লাহু আকবার আবু জাহেল তো মহাপা ওই গাছ যদি তোমার নবী কয় আমি নবী করব সুবহানাল্লাহ কয় না যদি ওই গাছ তোমার নবী বলে তাহলে মজবুত সত্যিকার নবী আল্লাহ নবী তো তাই নাকি হ্যাঁ এবার নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন তাহলে গাছকে ইশারা করলেন গাছ মানুষের মতো হাইটা হাইটা চলে আসি আল্লাহ আকবার এবার আমার নবী বললেন ও গাছ কও আমি নবী কিনা গাছের জবান খুলে গেল গাছ মানুষের মতো জবান খুলে বলতে শুরু করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার আবু
আমি তার ভাষায় কথা বললাম, কথা বুঝি, আমি তার কথা বুঝি। সে বলেছে তুমি তাকে কষ্ট দাও, তুমি নাকি তার ঠিক মতো খাবারও দেও না। নবী সবই তো সত্য কথা, তুমি নাকি মুসল তার জবাই করার কথা কইছো, সিদ্ধান্ত নিছো, সবই তো হাসা। আপনি কেমনে বুঝলেন? আমি যে কেমনে বুঝি এটা বলা বুঝার দরকার নাই, বুঝাইছে কে? আরো জোরে বলেন কে? এই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আল্লাহ প্রথম অংশে নবীর প্রশংসা করলেন, এবার দ্বিতীয় অংশে নবীর উম্মতের প্রশংসা করতেছে আল্লাহু আকবার। আবার আল্লাহ বলতেছে মুহাম্মদের সাথী যারা, তারা কাফেরদের উপরে বড় নরম। সুবহানাল্লাহ। কই না, এতক্ষণ নবীর কথা কইছে, এখন নবীর উম্মতের কথা আল্লাহু আকবার। যারা নবীর নাম থেকে মুছে দিতে চাইল, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন সমস্ত কাফেরদের জন্য আমার নবীর উম্মতেরা নরম নয়, তারা বড় গরম। সুবহানাল্লাহ। চলবে আলোচনা? চলবে সারা রাত? কে কে রাজি আছেন আপনাদের? বাইরের মানুষ আর ঘুমাইতেছে, কথা কর ঠিক কিনা? আমরা যারা আছি এদের ডিমান্ড একটু আমরা তাজা থাকি। এবার দেখেন অল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, ধারাবাহিক তাফসীর করলে অনেকে কিন্তু ভালো লাগে না, জোরে না নিলে ওয়াজ করে, এজন্য মাঝে মাঝে একটু তিতা মিঠা লাগে। তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্মের উপরে কোনো আঘাত আমরা করি, জোরে বলেন করা যাবে? কিন্তু তারা যখন আমার ইমানে আঘাত করবে, তারা যখন আমার ইসলামের উপরে আঘাত করবে, তারা যখন আমার কলিজায় আঘাত করবে, তখন আর মুসলমান নরম নয়, তারা গরম। কথা বলেন ঠিক কিনা? তখন আমরা গরম, কাউকে ছেড়ে দেই? নবীর সাথে যারা দুশ্মনী করবে, নবীর সাথে যারা বেয়াদবি করবে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা রাজপথে নামতেও প্রস্তুত। ঠিক আছে কথা? নবীকে কষ্ট দিয়েছে আবু জাহেল, আল্লাহ কয় আমার নবীর উম্মত আশিদ্দাউ আলাল কুফফার, এই কাফেরদেরকে আমার নবীর উম্মত ছেড়ে দেয় নাই, চিৎকার করে কল সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল আশিদ্দাউ আলাল কুফফার বোঝানোর জন্য। আমি এই উদাহরণটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল, হযরত আব্দুর রহমান, হযরত আব্দুর রহমান এত কথা করে বলো, কি সমস্যা হচ্ছে? দোয়া করে দেবো, আলোচনা মাঝখানে কথা বলবেন না। হযরত আব্দুর রহমান ডাক দেওয়াল পৃথিবীর মানুষ, আমি অবাক হয়ে গেলাম, আশিদ্দাউ আলাল কুফফার কাকে বলে? দেখো ছোট্ট দুইটা যুবক আসলো, আজকে দেখাইয়া দাও আমি নবীর উম্মত তাকে জন্মের শিক্ষা দেব। ছোট ছোট দুইটা বালক, ছোট্ট দুইটা বাচ্চা। আবু হযরত আব্দুর রহমান প্রশ্ন করলেন, কে তোমাকে তোমাদের কি জিহাদের ময়দানে আসার অনুমতি দিয়েছে? এবার ডাকিয়া বললেন আমাদেরকে জিহাদের ময়দানে আসার অনুমতি দিয়েছে রহমাতুল আলামিন। হযরত আব্দুর রহমান ডাকিয়া বললেন এই পৃথিবীর মানুষ আমার নবী যেখানে অনুমতি দিয়েছে তিনি না বুঝে দেন নাই, তিনি বুঝেই দিয়েছে। ছোট হলে কি হবে? ইমানের তেজ কম না বেশি? ছোট পেঁয়াজ দামে বেশি তেজও? এক
একটা মরিচ আছে মাথাটা উপরের দিকে, গোড়াটা নিচের দিকে, খড়ের কোনার মধ্যে লয় মরিচ। আরেকটা নাম আছে ধৈন্যা মরিচ, আপনাদের এলাকায় আছে মরিচ? আকারে ছোট, তেজে বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? আকৃতিতে ছোট ধৈন্যা মরিচ। ছোট্ট হলে কি হবে? ইমানের তেজ আছে। আব্দুর রহমান চুপসে গেলেন, কোনো কথা বললেন না। যখন শুনলেন রহমাতুল্লিল আমিন অনুমতি দিয়েছে, তখন বললেন, ওই যে ঘোড়ার উপরে বসে আছে লম্বাকাই মানুষটা, এটার নাম হলো আবু জাহেল। কেন আবু জাহেলকে তোমরা খোঁজো? ও চাচা, আমি শুনেছি এই আহাম্মদ, এই বিয়াদব আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে আঘাত করেছে, আমার নবীর নামাজের রাস্তায় গর্ত খনন করেছে, কত সাহাবীর গায়ের তাজা রক্ত সে পড়াইছে, আজকে বদরের প্রান্তরে আমরা হয় মারবো না হয় মরবো। সুবহানাল্লাহ, কয় না আমরা মরবো না হয় মরবো, হয়তো মরবো, জীবন দিব তো ইমান দেব না। আল্লাহু আকবার, জীবন দেব ইমান। নবীর দুশমনকে সাহায্য করতে হবে। আশিদ্দা আলাল কুফার, কাফেরদের জন্য মুসলমান হলো বাঘ। সুবহানাল্লাহ, আমি টাকায় দেখা দিলাম, যা ওই যে লম্বা কাই মানুষটা দেখা দেয়, দুই সিংহ শাবক বাঘের বাচ্চা হুঙ্কার দিয়ে এক হাতে ঢাল আর এক হাতে তরবারি। আবু জাহেল আমি নিজেও অবাক হয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, কে তোমরা, কেন জিহাদের ময়দানে আসলাম? তোমাদের যুদ্ধ করার এখনো বয়স হয় নাই। হযরত আব্দুর রহমান ডাক দিয়ে বলে, আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলাম। আমি দেখলাম চতুর্দিকে অস্ত্রের ঝনঝন আওয়াজ শোনা যায়, আমি দেখতেছি মুসলমান কুসু কাটার মতো কাফের মুশরিকদেরকে মারতেছে। এই জিহাদের ময়দানে ছোট্ট দুইটা বালক তারা বসে তারা দাঁড়িয়ে আছে, আবু জাহেলের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে আর সুযোগ খুঁজতেছে আবু জাহেলের কল্লা পৃথিবীর জমিন থেকে উড়িয়ে দিবে। তারা ঘুরতেছে, আবু জাহেল অবাক হয়ে গেল, কোথায় তোমাদের বাড়ি, কে তোমাদের মা বাবা, কেনই বা তোমাদেরকে জিহাদের ময়দানে প্রেরণ করল? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জেনেছি তুমি আবু জাহেল, তোমাকে চিনেছি তুমি আবু জাহেল, আমি শুনতে পাইলাম তুমি নাকি আমার নবীকে কষ্ট দিয়েছ, আমার আল্লাহ আমাদের ব্যাপারে বলেছে আশিদ্দাউ আলাল কুফফার, নবীর দুশমন কাফেরদেরকে দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহু আকবার, জীবন দেব তবু নবীর ইজ্জতকে পৃথিবীতে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছে? দুই হাত তুলে বলেন, আমরা নবীর ইজ্জত চাই কি চাই না? কাফেরদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমরা নরম, কিন্তু যখন ইমানের উপরে আঘাত আসবে তখন আমরা গরম। কথা বলেন ঠিক কিনা? হে পৃথিবীর মুসলমান, হযরত আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, আমি তাকিয়ে আছি আবু জাহেল যখন এই কথা শুনলো, আবু জাহেলের আর বুঝার বাকি নাই, এটা দুইটা মুসলমান আমার শত্রু। আল্লাহু আকবার। এবার আবু জাহেল রণকৌশল নিয়ে আস্তে আস্তে আগাচ্ছে, দুই যুবক আবু জাহেলের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। হযরত আব্দুর রহমান বলে, আমি তাকিয়ে রইলাম। হযরত মুআয আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করল। আল্লাহু আকবার কয়, তারা জমিনের উপরে, আবু জাহেল ঘোড়ার উপরে, তারে তো নাগাল পায় না।
কল্লা যদি নাগাল পাইতো এক আঘাতে কল্লা ফেলাইতো, তার কারণ মুসলমান জানে বাঁচলে গাজী মরলে শহীদ, জীবন দেব তো ঈমান দেব না, ঠিক আছে কথা। এক আঘাতে আবু জাহেলের এক পাও ফেলে দিল, এবারে ছোট্ট দুই যুবক সাথে আছেন কে? আলীরে নবী কয় ওলি, গতকালকে আমি শুনলাম খাইবার বিজয় করছো, খাইবার দুর্গের কপাট তুমি বাম হাতে নাকি ঢাল হিসাবে ব্যবহার করছো, কোন নবী সবই তো আছে একটাও মিশা না, সুবহানাল্লাহ কয় না আলী নবী কো তাই নাকি? হ্যাঁ ও আলী, আজকে দুর্গটা দিক গেটটা সরাও দিয়ে আমার সামনেতে, আলীকে গতকালকে বাম হাতে লাগাইছি, বাম হাতে এটা উঠাইছি নাড়াইছি ডাল হিসাবে ব্যবহার করছি, আজকে কেটে পারতাম না, বামার দিয়ে ডাল দিছে লড়ে না, সুবহানাল্লাহ কয় না। ঠিক আছে বাম হাতে পারি না, এবার ডাইন হাতে ধরছি, আমার ডাইন হাতেও পারে না, নবী মুসকি মুসকি হাসতেছে, আলী কয় এবার ডান আর বাম দুই হাত দিয়ে ধরছি, এক চুল পরিমাণ নাড়াইতে পারে নাই, আলীর মুখটা মলিন হয়ে গেল, নবী কয় আলী কি ব্যাপার? ও হুজুর কালকে পারছি আজকে পারি না কেন? আমার নবী কয় আলী তুমি তো কালকে তোমার শক্তি দিয়ে জিহাদ করো নাই, তোমাকে শক্তি যোগ্যতা দিয়েছে কে? ওই আল্লাহ এখনো আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? হযরত আব্দুর রহমান খান যেবলে পৃথিবীর মানুষ আমি তাকিয়ে রইলাম, একটা ফাও ফেলে দিল, আর আবু জাহেল এত জোরে আঘাত করলো, হযরত মাহাজ রাদিয়াল্লাহু তাআলা হুর বাম হাতের উপরে বাম সিনার উপরে আঘাত করছে, এই হাতটা কেটে নিচের দিকে চামড়ার সাথে হাতটা জুলতেছে, আল্লাহু আকবার, জীবন দেব তো ঈমান দেব, চলতেছে হযরত আব্দুর রহমান ডাকবে, আমি দেখলাম হাতটা কাটা হাতটা জুলতেছে, এই হাতটা কাবের উপরে ফেলায় দিলেন, কাবের উপরে ফেলাই দিয়া এবার আবু জাহেলের উপরে আক্রমণ শুরু করে দিল, কিছুক্ষণ পর পর হাতটা পড়ে যায় আর জ্বলতে থাকে, কষ্ট আছে কি নাই? কিন্তু এ যুবক মুসলমান, আশিদ্দাম আলাল কুফফার, কাফেরদের উপরে আক্রমণ করতে যায় নিজের শরীরের কথা ভুলে গেছে, আল্লাহু আকবার, হাতটা ডিসচার্জ করেন, এই জন্য বাম পায়ের নিচে হাতটাকে টেনে ধরলেন, ডান হাতের তরবারে দিয়ে হাতটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ছিটকা দিয়ে ফেলাই দিলেন, এক হাত নাই আর এক হাতে তরবারে নিয়ে হযরতে মাঝ এবার ঘুরতেছে, আল্লাহু আকবার। প্রথমে আবু জাহেলের ঘোড়াটারে অবশ করে দিলেন, আবু জাহেলের ঘোড়ার চার পাও কেটে দিলেন, এবার এটা বসে পড়লো, এবার উপরে আল্লাহু আকবার করে আঘাত করছেন, আল্লাহু আকবার, শিদ্দাহু আলাল কুফফার, অতরের প্রান্তরে আবু জাহেল শেষ, তাদের সাথে কোনো আপোষ, জোরে বলেন আপোষ, কোনো আপোষ নাই। আমার বন্ধুরা আমার বাবারা, এটা এই জন্যই সম্ভব হয়েছে, নবীকে আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সাথী যারা আছে, সাহাবায়ে কেরাম যারা আছে, নবীর ইজ্জতের উপরে আঘাত করলে আমাদের সহ্য হয়, তারা বলেন সহ্য হয়, নবীর ইজ্জতের উপরে আঘাত আছে কি নাই? আমরা বলি মাঝে মাঝে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, আমাদের চতুর্দিকে এখন দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে একজনের ডিজিটাল ফতোয়া দিছে যে মিলাদুন নবী জন্মদিন পালন করা এটা ইহুদিদের কালচার, আরে আমরা বলি তুমি লেখাপড়া করো নি, তোমার বাবাও তো মিলাদুন নবীর পক্ষে ছিল, তোমার চোদ্দ পুরুষ যারা ওলামায়ে আকাবির দেওবন তারাও মিলাদের পক্ষে ছিল, কিয়ামের পক্ষে ছিল, আর তুমি এখন তাদেরকে ইহুদিদের সাথে মিলাই দিলা, তো তোমার বাবা যদি ইহুদি হয় তুমি কি? কার দ্বারা সিন্নি গেলি বেটা মোল্লা সিন্নি না, আর আমরা বলি জন্মদিন পালন করাটা ইহুদিদের কালচার, এটা আমার নবী কালচার, সুবহানাল্লাহ কয় না? প্রশ্ন করুন কেন, কি প্রশ্নের জবাব? নবীর মিলাদ নবী নিজে পালন করছে, সহিহ হাদিস থেকে আমরা দলিল দিব, আমাদের ভিত্তি মজবুত আছে, কথা কর ঠিক কি না? সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, মুস্তাদরাকাতুল হাকিমের মধ্যে এসেছে হাদিস, কারণ
আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ও মুসলমান যুবক, ইংলিশ ম্যাম দেখে পাগল হয়ো না, টুকটাক ইংরেজি বলে এটা দেখে পাগল হয়ো না, এই জগতের মধ্যে আমাদের পুরান রাস্তা ওইটাই আসল, যত ডিজিটাল তত। আল্লাহ নবীকে প্রশ্ন করলো নবী, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাওমি ইসতাইম, আপনি কেন সোমবার থেকে রোজা রাখেন বলেন? নবী আমার ডাক যেমন ফিহে বলিতো, এই দিনে আমার মিলাদ হইছে, সুবহানাল্লাহ, কয় না সুবহানাল্লাহ। আমি কোটি টাকা চ্যালেঞ্জ করলাম, তোর মায়ের সন্তান পারলে আমার সামনে দাঁড়ায়। এই হাদিস, এই হাদিসটা হাদিসের কিতাব থেকে মুছে ফেলা যাবে না, পাইলে আসো, পাইবা করতে তোমার চোখে তো বেদাতের চশমা, এর কথা বলে না, চোখে কি বেদাতের চশমা, যদি চশমার গ্লাস যদি কালো হয় সামনে কি দেখা যায়? গ্লাস যদি হলুদ হয়, গ্লাস যদি লাল হয়, গ্লাস যদি বেদাতের গ্লাস হয়, সবকে জানা, চোখে বেদাতের চশমা লাগাইছো, হাদিস পাইবা কখন? কথা বলেন ঠিক কিনা? নবী তো আমি সোমবার দিনের রোজা রাখি এই জন্য এই দিন আমার মিলাদ হয়েছে, তো নবী মিলাদুন্নবী পালন করতো সপ্তাহে একবার, আমরা বছরে একবার পালন করলে যদি বেদাত হয় তাহলে নবীকে কি বলবা? সুতরাং আমরা বলতে চাই, দীপ্ত কণ্ঠে বজ্র কণ্ঠে বলতে চাই, যুব যেই নবী নবী নিজের মিলাদুন্নবী পালন করেছে, আমরা নবীর উম্মত হয়ে সেই নবীর মিলাদ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন সেই নবীর মিলাদ ইসলাম চাই কি চাই না? আমি বলি ক্লাস কথা কই না, যাক উসুলের কায়দা বললে আপনারা বুঝবেন না। আমার বলে প্রশ্ন করছে যে আমরা যে নবীকে দাঁড়াইয়া সালাম দিছি, দেখিয়ে দিছি, আমি থেকে না দেখে সালাম দেওয়া যাবে না? ওই না দেখে সালাম দেওয়া তো শিরিক, মানে শিরিক বেদাত এগুলো সবসময় ঠোঁটের আঘাত চলে থাকে, রিজার্ভ থাকে, ফুট করে কই এলাকায়, কথা বল না, আপনাদের এলাকায় নাকি? ঢাকা শহরের কথা আমি বলি, নবীর যে দাঁড়ায় সালাম দেখে দিয়েছেন, আর দেখে দেওয়া না দিলে শিরিক, না দেখে দাঁড়ায় সালাম দেওয়া কি? এটা হাইব্রিড ফুটুয়া। এবার আমি প্রশ্ন করলাম, ইমাম সাহেব কথাটা যে বললেন আপনার কথাটা তো মানতে পারি না, কেন? নবী রইলেন মদিনায়, আপনি নবীর এনে দাঁড়ায় সালাম দিবেন, দেখিয়ে দিচ্ছেন না? আমার তো যোগ্যতা নাই, কিন্তু আপনাদের ওলামায়ে আকাবিরে দেওবন্দ যারা আছে এরা দেখিয়ে দেখিয়ে নবীর সালাম দিচ্ছে, সুবহানাল্লাহ, কয় না সুবহানাল্লাহ। তোমাদের উপর আমাদের উপর আমরা দিলাম মহাজন মুক্তি রহমতুল্লাহ আলাইহি, কয় আমি মিলাদ কি আমরা করলে মন করে শান্তি পাইতাম? উনি বলতেন আমার কিয়ামের উৎফুল্লাজ্জাত পাতাম, কিয়াম করলে আমি শান্তি পাইতাম। এবার আমি প্রশ্ন করলাম, হুজুর না দেখে দাঁড়াইয়া সালাম দেবে যদি শিরিক হয়, ও হুজুর গোরস্থানে যখন আপনি সালামটা দেন, দেখে দেন না দেখে দেন? আপনাদের এলাকায় কেমনে দেন? না দেখি তো দেন, হ্যাঁ, ও মনে হয় যাইয়া নামাজের শুরুতে বসে গোরস্থানে কেমনে দেন? উবাইয়া কেমনে দেন? উবাইয়া দেখে না, না দেখে, তো না দেখে দাঁড়াইয়া সালাম দিলেই তো শিরিক, এটা হাইব্রিড ফতুয়া, এটা কি ফতুয়া? এখন এটা কইছি বলে আমরা মুসলমান মুসল করতে আছে, নিজের ফতুয়ায় নিজে আমরা কাউকে মুশরিক বলি না, কাফের বলি না, কথা কয় না? তোমাদের ফতুয়ায় তোমরা যদি, আমরা তো কই না এগুলো, আমরা আমি আগে কখনো কইছি নি যে তারা এগুলা কয়, কিন্তু আমরা যদি বলি, যদি আমরা কই না এগুলা, যদি বলি তাহলে তোমরা জবাব দিতে পারবা না। আমরা যদি বলি যে টঙ্গী বিশ্ব সিনেমা কোথায় পাইছো, নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তোমরা কোথায় পাইছো? দলিল দাও, দলিল দেখাতে পারলে আমরাও যাবো, দলিল না দেখাতে পারলে এটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে কথা? আমরা তো এগুলো বলি না, আমরা এগুলো বলি না, আজকেও আমি বলি, আগে বলছি আমি, আমরা এগুলো বলি না, কিন্তু যদি বলি,
যদি বলি তাহলে কি জবাব দিব? আমি কিন্তু বলি না এগুলো, আগে বলছি, আজকের পরও আমি বলতাম না, কিন্তু যদি এই কথাটা আমরা বলি তাহলে জবাব কি দিবে? জবাব আমরা যে দাঁড়াইয়া সালাম দিতে যাই, মদিনাতে যদি দাঁড়াইয়া সালাম দিতে পারে, হুজ্জাজে কেরাম যারা গেছেন তারা মদিনাতে বৈশা সালাম দিছেন না দাঁড়াইয়া দিছেন? শুধু দাঁড়াইয়া না, আইকে আইকে দিছি, কথা কয় না গা? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর সালাম দিলে সালাম হাইকা হাইকা, কথা বুঝাইতে পারছি? তো মদিনাতে যদি দেওয়া যায় বাংলাদেশে আইলে কায়দা হাই দিয়ে দেবে, বুঝা গেছে? ভেজাল আছে, জোরে বলেন ভেজাল আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে সহিহ মুদ দান করে জোরে করেন আমিন। সূরা আল ফাতির এই আয়াতের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে নবীর প্রশংসা করছে, পরে নবীর উম্মতের প্রশংসা করছে, উম্মত নবীর উম্মত, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদেরকে ছাইরা দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে জোরে বলেন আমিন। আসুন নবীকে তো দাঁড়িয়ে সালাম দেই, যদি হরতাম মদিনা বনিতাম মনের বেদনা, চুমিতাম আপনার রোজা শীতল হইত কলি, আগামী বছর মাহফিল হবে তো ইনশাল্লাহ, আপনারা থাকবেন ইনশাল্লাহ, আমার মতো ছোট ওষুধ দাওয়াত দিন, আরো বড় ওষুধ দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আগামী বছর মাহফিলের জন্য প্যান্ডেল একটা মানুষ হাত উঠান, হুজুর আমি প্যান্ডেলটা দেব আগামী বছরের জন্য, একটা মানুষ হাত উঠান, আমার ডানে বামে সামনে পিছনে অনেকে আছে, একটা মানুষ মা বাবার কথা মনে করে হুজুর জান্নাতের বাগানটা আমি সাজাই দেব, আল্লাহ যেন আমার আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান করে দেয়, যেরকম আমি, একটা মানুষ হাত উঠান, প্যান্ডেলে কত টাকা লাগে রে বাবা? আগামী বছরের প্যান্ডেলের দায়িত্বটা রেখে।